মাজহাব মানার সহি তরিকা আর জয়ীফ জাল তরিকা আছে। মাজহাব মানার আমাকে অনেকে বলে যে হুজুর এই এলাকায় মাজহাবের বিরুদ্ধে কথা বলবেন না। আমি বলবো ওই ইয়েতে কিশোরগঞ্জ গেছিলাম তো বলছে মাজহাবের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে ঠিক আছে মাজহাবের পক্ষে বলি। মাজহাবের পক্ষের কথা শুনেন, মাজহাবের পক্ষের কথা সহিভাবে মাজহাব মানার পদ্ধতি আর জৈব জাল পদ্ধতি। সহিভাবে যদি কেউ মাজহাব মানে তাহলে মাজহাব মেনেও কোরআন এবং সুন্নাহ থেকে এক চুল পরিমাণ কেউ সরবে না, সহিভাবে যদি মাজহাব মানে। আর জৈব জাল তরিকায় মাজহাব মানলে কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআন সুন্নাহ আর কিছুই পাওয়া যাবে না। কোরআন সুন্নাহ কি পাওয়া যাবে? কোরআন সুন্নাহর শুধুমাত্র নাম পাওয়া যাবে। যদি কোনো ব্যক্তি বলে যে আমি কোরআন সুন্নাহ মানি আবার মাজহাবও মানি তাহলে কোরআন সুন্নাহ পাওয়া যাবে না, কোরআন সুন্নাহর ঝাঁজ পাওয়া যাবে। ওরা বললে কোরআন সুন্নাহ আমাদের ইমামরা কোরআন সুন্নাহ না বুঝেই কি লিখেছে, নাকি না বুঝেই কি সব বলেছে, তো তুমি মিলাও কোনটার সাথে বুঝে লিখেছে, তুমি মিলিয়ে দেখো নাকি মোয়া। কোরআন সুন্নাহ কি মোয়া হয়ে গেছে গুড়ের মতো, এর সাথে মুড়ির সাথে মিশে একাকার হয়ে গেছে আর বোঝা যায় না কোরআন সুন্নাহ এরকম মোয়া? দলিল স্পষ্ট সব দলিল আছে। তো মাজহাব মানার সহি তরিকা হলো যেই ইমামের মাজহাব মানব ওই ইমামের মাজহাব কি আগে জানতে হবে না? যদি ওই ইমামের মাজহাব জানতে পারে তাহলে তার মাজহাব মানাটাও সহি হবে, আর যদি ইমামের মাজহাব কি এটা জানার চেষ্টা না করে তাহলে তার মাজহাব মানাও গুমরাহি হবে, তার মাজহাব মানাটাও জৈব জাল হবে, জাল মাজহাব, জালিয়াতিপূর্ণ মাজহাব। তা ইমাম মুহিনিবর রহমতুল্লাহ যদি সহি কায়দায় মাজহাব মানতে হয় তাহলে ইমাম মুহিনিবর মাজহাব খোঁজ করতে যেতে হবে না। ইমাম মুহিনিবর মাজহাব জানেন কি? ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পাওয়া যাবে জানতে হবে এটা আমার মাজহাব। তাহলে জৈব জাল হাদিস ইমাম মুহিনিবর রহমতুল্লাহ এর মাজহাব নয়, কিন্তু বর্তমান যুগে যারা মাজহাবি এরা জৈব জাল পদ্ধতিতে মাজহাব মানে। যদি ইমাম মুহিনিবর এই বক্তব্য সঠিক হয়ে থাকে যে সহি হাদিস আমার মাজহাব, তাহলে সহিভাবে মাজহাব মানার পন্থা ছিল সহি বুখারি অনুসরণ, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই ছয়খানা হাদিস গ্রন্থ মানলে সহি মাজহাব অনুসরণ করা হলো। কিন্তু ইনারা রাজি না ভাই, সহি বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ এগুলো আপনারা অনুসরণ করেন, এতে খুশি না, খুব বেজার কি বলে? যদি আপনি বলেন না ইমাম মুহিনিবর রহমাতুল্লাহ মাযহাব হলো কুফরি, শরবিকায়া, এদা কানজুদ দাকায়েক, ফতোয়া আলমগীরি, ফতোয়া হালদিয়া, হ্যাঁ ফতোয়া শামি, খুব খুশি, এইটা হলো মাযহাব, এটা হলো মাযহাব, জাল মাযহাব। ইমাম মুহিনিবর রহমাতুল্লাহ আলাইহির জাল মাযহাব, হাদিস যেমন সহি আছে জাল আছে, মাযহাবের ক্ষেত্রে সহি মাযহাব ইমাম মুহিনিবর রহমাতুল্লাহ সহি মাযহাব, আর এটা হলো জালিয়াতি মাযহাব, জাল মাযহাব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আমরা কি সহি মাযহাব মানব না জৈব জাল মাযহাব মানব? মাযহাব মানলেও সহিভাবে মানতে হবে, তাহলে হেদায়েত, আলহামদুলিল্লাহ। তাহলে সেই ক্ষেত্রে কোরআন হাদিস মাযহাব সব একাকার, চারজন ইমামের মাযহাব এক ছিল, সবাই বলে গেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস পেলে আমার মাযহাব, কিন্তু অনুসারীদের মাযহাব ভিন্ন 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 হয়েছে না? একজন আরেকজনকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, সম্মানের সাথে তাদের নাম উল্লেখ করতেন, কিন্তু এরা কি বলে ইমাম হন, এরা এদের পরবর্তীদের মাযহাব যারা মাযহাব মানে জৈব জাল মাযহাব, এদের কথা হলো এরা বলছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার উম্মতের ভিতরে একজন লোক আসবে, সেয়াতি ফি আখির জামানে রাজুলুন ইসমুহু মুহাম্মদ ইবনে ইদ্রিস ফিতনাতুহু আযর্রু আলা উম্মতি মিন ইবলিস। এরা বলতেছে যে আমার উম্মতের ভিতরে একজন লোক আসবে, তার নাম হলো মুহাম্মদ বিন ইদ্রিস, অর্থাৎ শাফি, ইমাম শাফির নাম, এই লোকটার ফিতনা আমার উম্মতের জন্য ইবলিসের চাইতে বেশি মারাত্মক হবে। কারা বলল? এই যারা মাঝহাব তৈরি করেছে জৈব জাল মাঝহাব, এদের কথা কত জঘন্য, কত নিকৃষ্ট কথা বলল। ইমাম শাফির ব্যাপারে বলছে রহিমাহুল্লাহ তাআলা,
আমরা সমস্ত ইমামকে সমানভাবে সম্মান শ্রদ্ধা করি। অতএব আমরা যারা সহি হাদিস মানে এই প্রকৃত অর্থে সহি মাযহাবও মানে, যারা সহি হাদিস মানে না ওরা মাযহাবের নামে জালিয়াতি অনুসরণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।